আমি জানি আপনার যদি কারো চোখের অস্ত্র দেখে ভিডিওটি শুরু করেন তাহলে অনেকে ভিডিওটি দেখবেন না অনেকে চলে যাবেন যে মানুষের কান্নাকাটি দেখে আমাদের কি লাভ আমরা তো সব সময় বিনোদন খুঁজে যাই কিন্তু আপনার বিনোদনের আড়ালে কোনো একজন মানুষ যে চোখের থেকে অস্ত্রু ঝরাচ্ছে সেইগুলো হয়তো আপনি দেখেও দেখেন না বা শুনেও শোনেন না কারণ অন্যের যন্ত্রণা চিৎকার কখনো আপনাকে কাঁদাতে পারে না অথচ আপনার যন্ত্রণায় যদি কেউ চিৎকার না করে তখন আবার আপনি সেটার জন্য মন খারাপ করেন আজকের এই ভিডিওটি শুধুমাত্রই অন্যের হাহাকার আর চিৎকার যদি আপনি অন্যের কষ্ট দেখতে চান আজকের ভিডিওটি দেখেন আদারওয়াইজ আপনি চলে যেতে পারেন দিন পরে আমাদের পাবো যার যে লোক গেছে না উনি আসবে তারপর আমার ছুটি টাকা পয়সা থাকলে না মানুষের ইয়ে কেন এতে তো বাড়ি

দেখছেন না দরজাটা আসলে কে টেনে খুলছে আর আপনারা তাদেরকে লক্ষ্য না করার কারণে তারা এইভাবে চোখের অশ্রু ঝরাচ্ছে কোটি কোটি টাকা নিরাপত্তা তারা ঠিকই দিচ্ছে অথচ পাঁচ দশ টাকার জন্য তার চিকিৎসাটি করতে পারছে না এই জন্য ঘিরার খনির শ্রমিক কানা করিটি তার নেই আপনি সারাদিন লক্ষ লক্ষ টাকা হাতাচ্ছেন অথচ দিন শেষে দশ টাকা দিয়ে একটি ওষুধ কিনে খেতে পাচ্ছেন না এর চেয়ে বেদনাদায়ক জিনিস আর কি হতে পারে আপনি এদের ছুটিতে চলে যাচ্ছেন গ্রামের বাসায় সেখানে সুন্দর করে ঈদটি উদযাপন করছেন অথচ শহরের মধ্যে যে আপনার বাড়িটি পাহারা দিচ্ছে সেই নিরাপত্তা কর্মী ঈদের পরে বাসায় এসে তাকে দশটা টাকা দিতে আপনার শরীর করবে অনেক আইন শৃঙ্খলা বাহিনী আছে যারা এই তীব্র রোদ্রের মধ্যে পুরে পুরে তারপর আমাদেরকে নিরাপত্তা দিয়ে যায় অথচ দিন শেষে তাদেরকে আমরা সব সময় খারাপ বলতে থাকি আপনি কি একবার ভেবে দেখেছেন তারা যদি এক ঘন্টার জন্য বিশ্রাম নেয় তারা যদি ভাবে যে এক ঘন্টা আমরা কাউকে নিরাপত্তা দেব না তাহলে আপনি কি আপনার জায়গায় বসে থাকতে পারবেন কিনা আপনার কোনো নিরাপত্তা থাকবে কিনা ভাই সবারই কিন্তু ছুটির প্রয়োজন আছে সবারই একটি জীবন আছে তাদেরও একটি সংসার আছে তারাও চায় একদিন ছুটি নিয়ে সবার সাথে ঘুরে বেড়াতে মানবতার গান গাওয়ার আগে আপনার অফিসের কর্মকর্তাকেও একটু ছুটি দিন মাঝে মাঝে তার বাসায়ও যেতে দিন এরপর মানবতার গান আপনার কর্মচারী আপনার জন্যই গাইবে আমি প্রায় সময় তাকালে দেখি আমাদের আশেপাশের ফ্যাক্টরিগুলো শুক্রবার পর্যন্ত মানুষকে রেখে দিচ্ছে তারা অনবরত ডিউটি করে যাচ্ছে এটাকে আমি সরাসরি অত্যাচার বলবো। তারা না পারে কথা তাদেরকে দিয়ে ওভারটাইম ও করানো হচ্ছে দিন তো ডিউটি করেই যায় তারপরে রাত্র তারা ডিউটি করতে থাকে তাহলে কি তাদের কোনো জীবন নেই তাদের কি সংসার নেই তাদের সংসার কি বাচ্চা কাচ্চা নেই বাচ্চা কাচ্চাকে দেখতে চায় না তার মা বাবার চেহারা মানুষকে রবর বানাবেন না মানুষকে মানুষ ভাবার চেষ্টা ঠাকুর যদি আপনি একজন মানুষ হয়ে থাকেন আমরা দেখেছি আমাদের সমাজের মধ্যে নাপিত মুচিকে আমরা খুবই খারাপ চোখে দেখি অথচ আপনার স্যান্ডেলটি ছিড়ে গেলে আপনি কিন্তু সেই মুচির কাছেই যাবেন আপনার বড় বড় চুল হয়ে গেলে আপনার সুন্দর চোটরি কিন্তু হারিয়ে যাবে আপনার সুন্দর চোটরি ফিরে আনার জন্য আপনি কিন্তু ঠিকই নাপিতের কাছে যাবেন আবার কিছু হলে আপনি বকা দিবেন নাপিতের বাচ্চা মুচির বাচ্চা অথচ তাদেরকে ছাড়া দিন শেষে আপনি চলেও না তাই আসুন আমরা সবাই একে অপরের কাঁধে কাঁধ রেখে তারপর চলার চেষ্টা করি পেশা দিয়ে বিবেচনা না করে মানুষকে মানুষ হিসেবে বিবেচনা করে একসাথে মিলেমিশে থাকি আর এটাই তো মানবতা আমরা চাই মানবতার গান সবার মুখে মুখে থাক শুধুমাত্র কমেন্ট বক্স এর মধ্যে মানবতা দেখাতে আসবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে খুব শীঘ্র এতক্ষণ সবাই ভালো থাকবেন ভালো রাখবেন মন্দতে বিরত থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ